আজকে দেখাবো এই ধরনের গ্যাং শুজ গুলা কিভাবে ওয়ারিং করা হয়। তো যারা নতুন ইলেকট্রিক কার শিখতেছেন তাদের জন্য আশা করি অনেক উপকারে আসবে। এখনকার নতুন মডেলের শুজ গুলা সব কোম্পানির এরকমই আসে। তো যারা শুজ গুলা ওয়ারিং করা দেখতে চান তারা ভিডিওটা দেখতে থাকুন। এখানে একটা স্পোর গ্যাং শুজ নিলাম। শুজ লাগানোর আগে অবশ্যই ওয়ারিং করে নিতে হয়। আগের মডেলের গ্যাং শুজ গুলা যেভাবে ওয়ারিং করতে হয় এটাকেও সেম ভাবে ওয়ারিং করতে হবে। তো এখানে দেখতেছেন L1, L2, L3, L4 এই চারটা লাইন একটা আরেকটার সাথে লুপ করে নিতে হবে বা ওয়ারিং করে নিতে হবে। এখন আমরা ওয়ারিংটা করব 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এখন আমাদের গ্যাং শুজটা ওয়ারিং হয়ে গেল, এখন আমরা লাগাবো। তারপর এক এক করে লাইটের চারটা লাইটে চারটা কানেকশন দিয়ে দেবেন। তারপরে মেন লাইনটা যে কোনো এক জায়গায় কানেকশন দিয়ে দেবেন, L1, L2, L3, L4 যে কোনো জায়গার কানেকশন করে দেবেন। এখনো না বুঝলে আমাদের ভিডিওটা দেখেন আমরা কিভাবে ওয়ারিং করি।